ओसन ऑफ होली फायर लव एक्सपीरियंस। ये मेडिटेशन टी होली फायर 1, 2, 3 मास्टर सबाई करते पारबेन। एछाड़ा जिनी रेकी शेखेन नी बा ट्रेडिशनल उसुई रेकी शिखेचेन तीनियो करते पारबेन। एई मेडिटेशने आमादे शरीर ओ मन थेके समस्त धरनेर ब्लकेज खूब सुंदर भावे दूर हय एबं मन ओ प्राणे आसे एक अपरूप शांति। शांत हये बसुन बा शुये पड़ुन, हातेर तालु दुटो ऊर्ध्वाकाशे राखुन। এই মেডিটেশন করার সময় আপনি আপনার হাতের অবস্থান পরিবর্তন করতে পারেন, অর্থাৎ আপনি চাইলে আপনার হাতের যে মুদ্রায় আপনি এই মেডিটেশন শুরু করেছিলেন, মেডিটেশনের মাঝামাঝি অবস্থায় বা যে কোনো সময় আপনি সেই মুদ্রাকে পরিবর্তন করতে পারেন। নিজের স্থানও পরিবর্তন করতে পারেন, অর্থাৎ আপনি বিছানায় বসে মেডিটেশন শুরু করছিলেন, সেখান থেকে সরে আরেকটি জায়গায়ও গিয়ে বসতে পারেন মেডিটেশন চলাকালীন। তবে চোখ বন্ধ থাকবে, এই অবস্থায় আপনি স্থান পরিবর্তন করতে পারেন। এই মেডিটেশন করার সময় নিজেকে সম্পূর্ণরূপে হোলি ফায়ার এনার্জির ওপর সমর্পণ করতে হয়, অর্থাৎ সম্পূর্ণরূপে আপনি নিজেকে সারেন্ডার করবেন হোলি ফায়ার এনার্জির ওপর। তো আসুন পবিত্র প্রেমের মহাসাগর এই অনুভূতি লাভ করি এই মেডিটেশনের সাহায্যে। তিনটে গভীর শ্বাস নিন ও মুখ দিয়ে লম্বা করে ছেড়ে দিন। কল্পনা করুন আজ একটি রৌদ্র ঝলমলে সুন্দর দিন, চারিদিকে ঝলমলে রোদ, আপনি একটি সুন্দর বাগানের মধ্যে হাঁটছেন, চারিদিকটা খুবই পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ, বাগানের বাতাসের এনার্জি হোলি ফায়ারের এনার্জি যা শ্বাসের মাধ্যমে আপনার শরীরে প্রবেশ করছে এবং আপনার দুই পায়ের তলা দিয়ে বাগানের আর্থ এনার্জি আপনার শরীরে প্রবেশ করছে এবং আপনি নিজেকে খুব হালকা অনুভব করছেন। এইভাবে হাঁটতে হাঁটতে বাগানের শেষ মাথায় আপনি পৌঁছে গেছেন। এবার আপনি যে পথে হাঁটছেন সেই পথটি বালিময় একটি পথে এখন আপনি হাঁটছেন, যে পথটি
সরাসরি মহাসাগরের দিকে যাচ্ছে। আপনি ওই পথেই এখন হাঁটছেন। আপনি যখন এই পথে হাঁটছেন, আপনি কানে একটি আওয়াজ শুনতে পাচ্ছেন। আওয়াজটি হচ্ছে মহাসাগরের জলের আওয়াজ, এবং এই আওয়াজ অনুসরণ করতে করতে আপনি মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছেন। এখন আপনি দূরে মহাসাগর দেখতে পাচ্ছেন। আপনি আরও এগিয়ে যাচ্ছেন, সাগর সৈকত ধরে হাঁটছেন। কিছুটা যাওয়ার পর আপনি একটি বড় কাঠের টুকরো দেখতে পেলেন, যা বসার জন্য বা হেলান দিয়ে শোয়ার পক্ষে যথাযথ। আপনি ওই কাঠের টুকরোর উপরে বসলেন বা হেলান দিয়ে শুয়ে পড়লেন। এটি কোনো সাধারণ সাগর নয়, এটি পবিত্র প্রেমের মহাসাগর, দি ওশান অফ হোলি লাভ। এবার নিজের শ্বাসের আওয়াজে মন দিন। মহাসাগরের ঢেউয়ের আওয়াজে মন দিন। মন দিয়ে শুনুন এবং কল্পনা করুন মহাসাগরের এই ঢেউ যা এসে সাগরের পাড়ে থাকা সমস্ত বালি পাথরকে ধুয়ে আবার মহাসাগরে ফিরে যাচ্ছে। সুন্দরভাবে কল্পনা করুন। আপনি চোখ বন্ধ রাখুন। পবিত্র প্রেমের মহাসাগর নিজে থেকেই আপনাকে পরিচালনা করবেন। আপনি শান্তভাবে অনুভূতি অনুভব করতে থাকুন। এখন 20 মিনিটের জন্য পবিত্র প্রেমের মহাসাগরের এই অনুভূতিকে অনুভব করতে থাকুন, অনুভব করতে থাকুন, অনুভব করতে থাকুন।
আবার তিনটে গভীর শ্বাস নিন ও ধীরে ধীরে চোখ খুলুন ও মেডিটেশনটি সমাপ্ত করুন।